হাই, আমি রূপম। এখন কথা হবে লোকি এপিসোড 4 নিয়ে। কিছু সিরিজ, কিছু সিনেমা, কিছু দৃশ্য হয় যেগুলো দেখার পরে আমরা কেন খুশি, কেন তো ভালো লাগছে আমরা জানি না, কিন্তু ভালো লাগে। তা লোকি এপিসোড 4 দেখার পর আমার সেটাই হয়েছে, এবং আমার মনে হয় প্রত্যেকটা এপিসোড লোকির ক্ষেত্রে পরের এপিসোডগুলো আগের থেকে বেটার হচ্ছে। আমার এপিসোড 3 খুব ভালো লেগেছিলো, এবং তার থেকেও বেশি বোধহয় ভালো লেগেছে এপিসোড 4। আর এই এপিসোডে এমন একটা মুহূর্ত আসবে যেটার ফলে তোমার কষ্ট লাগবে, কিন্তু পোস্ট ক্রেডিট সিন ওটা মিস করোনি তো? পোস্ট ক্রেডিট সিনটা এতটা তীক্ষ্ণ, এতটা দুর্দান্ত, এবং সেটা সম্পূর্ণরূপে মাইন্ড বগলিং বলা যেতে পারে, যেটা দারুণ। এবং তখন তুমি দুয়ে দুয়ে চার করবে, আচ্ছা তাহলে প্রত্যেকের ক্ষেত্রে ওই জিনিসটাই হয়েছে, যেটা অ্যামেজিং। তো আমি বলবো যারা এখনও লোকি এপিসোড 4 দেখোনি, ভিডিওটা কন্টিনিউ করার দরকার নেই, কারণ হয়তো আমি এমন কিছু অনেক বলে ফেলবো যেটা স্পয়লার ইঙ্গিত হয়ে যেতে পারে। তো এখানে যে এপিসোড 4 দেখানো সেটা হচ্ছে লোকি এবং সিলভি দুজন লেমেন্টাসে আটকা পড়ে রয়েছে, এবং লেমেন্টাস প্রায় ধ্বংসের পথে। সেই সময় টিভিএ এদেরকে ট্রেস করে নেয় এবং সেখানে পৌঁছে যায়, দুজনকে আটক করে নিয়ে চলে আসে। কিন্তু এই আনার সময় লোকির একটা কোট যেটা কানে খুব লাগে মোবিয়াসের, যে টিভিএ সম্পূর্ণরূপে মিথ্যে কথা বলছে। এবার এটা বলার পরে যেমন মোবিয়াসেরও সম্পূর্ণ বিষয়টা নিয়ে সন্দেহ হয়, ঠিক সেরকমই সন্দেহ হয় B-15-এর। তো এই দুজনই হচ্ছে এই যে এপিসোড 4-এর একদম গল্পের কেন্দ্রবিন্দু, যারা কোথাও একটা গিয়ে দুই লোকিকে, মানে সেলভি এবং লোকিকে সাহায্য করে। আগের এপিসোডে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিল সেলভি, যেটা নিয়ে হচ্ছে এই এপিসোডের সম্পূর্ণ বুনট, সেটা হচ্ছে সবাই এখানে ভেরিয়েন্ট, এদের কাউকে টিভিএ ক্রিয়েট করেনি, ঠিক আছে? তো এটা হচ্ছে এখানে মেন প্লট পয়েন্ট, যেটা নিয়ে সম্পূর্ণ প্লটটা বোনা হয়েছে। তবে বিষয়টা হচ্ছে আমরা যদি খুব ভালো করে ওয়ান্ডা ভিশনের একটুখানি জায়গায় ফিরে যাই, তাহলে ওয়ান্ডা ভিশন একটা জায়গা ছিল যেখানে হচ্ছে ওয়ান্ডা নিজের কথা ভেবে বা নিজের পরিবারের কথা ভেবে নিজে কি হারিয়েছে সেটার জন্য একটা হেক্স বানিয়েছিল, বা হচ্ছে একটা আবরণ বানিয়েছিল যেখানে বহু লোক থাকতো। এবার হয়তো কারো এই হেক্সের বাইরে তাদের পরিবার রয়েছে, কারো এই হেক্সের বাইরে নিজের জীবন রয়েছে, সেগুলো তারা ফেলে এসেছিলো, এবং এই হেক্সের মধ্যে প্রত্যেকে ভুলে গেছিলো তারা কোত্থেকে এসছে, বা তারা একটা মিথ্যে আবরণের মধ্যেই ছিল। তো সেটার কিন্তু একটা প্রগাঢ় উদাহরণ হচ্ছে টিভিএ। মানে আমরা ওয়ান্ডার কথা বলি, তাহলে ও নিজের স্বার্থের জন্য করেছিল, এবং টিভিএ আলটিমেটলি এত বড় একটা সংগঠন হয়ে তারা যে বলছে টাইম কিপার্স, কখনো এই স্যাক্রেড টাইম নিয়ে কোনো ছেঁড়া কাটা হবে না, এটা নিয়ে কোনো ছেড়খানি হবে না, এবং তারা সেই একই জিনিস করছে। এবং এরপর কি হয় এটা জানার জন্য তোমাকে এই এপিসোডটা দেখতে হবে। এই এপিসোডে, এই এপিসোড দেখার পরে আমরা প্রিভিয়াস টিভিএ সম্পর্কে যা যা এই তিনটে এপিসোড ধরে জেনেছি সেগুলো প্রায় সব মিথ্যে হয়ে যাচ্ছে, এবং এখানে এবার অনেকগুলো দিক রয়েছে যেগুলো আস্তে আস্তে খুলছে। এবং টিভিএর এই যে টাইম কিপার্স, তাদের যে অস্তিত্ব, সেটার এখানে একটা দিক দেখানো রয়েছে, এবং সেটাও আলটিমেটলি কী, তারপরে আবার একটা প্রশ্নবোধক চিহ্ন। তো ব্যাপারটা, এই মিস্ট্রিটা এত সুন্দর করে খুলছে, এবং তারপরে আরও একটা গেট, তারপরে আরও একটা গেট, সেগুলো অসামান্য। আর বলে রাখি এই এপিসোডে সবথেকে সুন্দর যেটা সেটা হচ্ছে লোকি এবং সিলভির যে কেমিস্ট্রি। সিলভির একটা ব্যাক স্টোরি রয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর। আর দুজনের মধ্যে একটা জিনিস আছে যেটা আমি এপিসোড 3-তে বলছিলাম, যেটা হতে পারে, এটা হতে পারে, তো সেটা হবে, এবং সেই মুহূর্তে জিনিসটা ঘটবে, সেটা মানে খুব খারাপ। তো যাই হোক, সেই জিনিসটা কিন্তু ঘটছে, আর সেটা খুব ভালো, খুব সুন্দর লাগছিলো। দুজনের ক্যারেক্টারটা এত সুন্দর, ইমোশনাল যে কানেকশানগুলো তৈরি হচ্ছে সেটা খুব ভালো লাগছে, মানে দেখলে মনে হয় চোখের জন্য অপিস। তো আমার খুব ভালো লাগছিলো ওই জায়গাগুলো। টম হিলস্টন এবং হচ্ছে সোফিয়া ডি মার্টিনো দুজনকে দারুণ লেগেছে, এবং আমি সত্যি বলছি সিলভিকে আমার দারুণ লেগেছে। মোবিয়াস এবং বিফিনের জন্য একটু কষ্ট হবে, তবে দেখা যাক পরের এপিসোডে তারা কীরকমভাবে আসে। এবং এই এপিসোডেও একটা পুরনো ট্র্যাক ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ব্রেন্ডা লির 1960-এ মুক্তিপ্রাপ্ত গান, যেটার নাম হচ্ছে ইফ ইউ লাভ মি, একদম শেষ ভাগে। তো সেই গানটাও যথাযথ। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে পোস্ট ক্রেডিট সিন, যেটা দারুণ দারুণ, মানে পোস্ট ক্রেডিট সিনটা এরকম টাইমে আসবে তুই যখন দেখবে পোস্ট ক্রেডিট সিনটা সম্পূর্ণ উড়ে যাবে। আমরা যদি লেমেন্টিসের কালারটা ভালো করে দেখি, তো সেটা হচ্ছে ডিপ পার্পল কালার, এবং আমরা যদি সেই পার্পল কালারের একটা অ্যাসোসিয়েটেড কিসের সাথে সেটা যদি আমরা একটুখানি দেখি বা একটু গুরুত্ব দিই, তাহলে সেটা হচ্ছে রয়্যালটি, নোবিলিটি, লাক্সারি, পাওয়ার অ্যান্ড অ্যাম্বিশন, যেগুলো হচ্ছে আলোতে লোকি। তো দেখা যাক এরপর গুরুত্বগুলো কীরকমভাবে উঠে আসে। তো আমার এপিসোড 4 খুব ভালো লেগেছে, যারা দেখেছো এপিসোড 4 কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, টাটা, বাই বাই, টেক কেয়ার।